পকেটে টাকা নাই তো কেন ওটা লোকে নে আমার মতো সিঙ্গেল রাখবি আই লাভ ইউ রোশন কি হল তুই কতক্ষণ লুকিয়ে থাকবি দাদির কোলে তুই বেড়া তারপরে আমি দেখছি ও নো No. ভাই, এইভাবে আর কতক্ষণ ঘুরবো? সেই তখন থেকে ঘুরছি, খুব খিদে পেয়ে গেছে। চল কিছু খেয়ে নি। হ্যাঁ চল, আমারও খুব খিদে পেয়েছে। খাবি তো, পকেটে টাকা আছে তো? আমি কিন্তু আজ খাওয়াতে পারবো না, আমার পকেট ফাঁকা, এই দে। চুপ কর, গার্লফ্রেন্ডের সামনে মান সম্মান খাইবি না। তাহলে যুক্তি বের কর, কি করা যায়? কি হয়েছে গো, তোমরা কি আলোচনা করছো? ও, আমরা কেক কি খাবো, তাই প্ল্যান করছি। সে তোমরা যেমন তাই খাও গা, আমি কিন্তু বিরিয়ানি খাবো। ওকে, তাহলে তাই খেও। লে, এমনি পকেটে টাকা নাই, আবার বলছে বিরিয়ানি খাবে। লল।
বাড়িতে যদি জানতে পারে মা তো একটা মাটিতে পড়বে না। হ্যাঁ রে ঠিকই বলেছিস, এইভাবে মেয়েদের পেছন পেছন ঘোরা ঠিক না। শালা তুই চুপ কর, তুই আর তোর গার্লফ্রেন্ডের জন্যই বিরানি কেটে দিছিলাম। ভাই এসব বাদ দি, আবার একটা যুক্তি দে, কি করলে মার খাবো না? যুক্তি আবার কি দিব? আমি মার খাবো না, এবার তোরা আপন আপন বুঝলি গা। কি করে বুঝলি তুই মার খাবি নি? দেরি তো তোরও হয়েছে। মা যদি জিজ্ঞাসা করে স্কুল থেকে আসতে এত দেরি কেন, তাহলে আমি বলবো তোমার জন্য আমি বিরিয়ানি আনতে গেছিলাম। আরে এইটা শুনে আমার মা কিছু বলবেই না। সত্যি তোর মাথায় বুদ্ধি আছে রে। আহা দেখলে হবে কচ্চা আছে। এবার আমি বাড়ি চলে এলাম, তোরা জাগুই করগা। এই রওশান কই গো? কেনে তুমি জানো না স্কুলে গিয়েছে? কি পড়া পড়ছে? এখন স্কুল থেকে বাড়ি আসলো না? আসবে আপনি? আসবে তো কখন আসবে? পাড়ার ছেলেপিলি সবাই চলে এসেছে। তোমার ছেলে স্কুলে গিয়েছে তো, না সেইদিনকার মতন কার মেয়ের হাত ধরে টানাটানি করছে? হ্যাঁ তোমার মতন যে। এই কি বললে? কি বলবো আবার, আজ যে ছোট ছেলে ও এসবের কি বুঝে? এক্ষুনি যে এক থাল ভাত রাজহাঁসের মতন কক কক করে গিললি, সে ভাতের টাকা কার রে? ঠিক করে বল কার বাড়ি গেছিলি, নাহলে সেইদিনকার মতন উল্টুকাই টাঙাবো। কি রে বলছি বলি ব্রেক মাই দিলি যে? তাহলে চিন্তা করো, কেমন শিয়ানা ছেলি। এই একই বলছে রে? শাকিল খেয়ে ফোন লাগাছি। আরে রোশনের আব্বা ফোন করছে, তার মানে রোশন বাড়ি পৌঁছায়নি নাকি? হ্যাঁ কাকু বলেন। আচ্ছা শাকিল, রওশান কি তোমাদের বাড়িতে গিয়েছিল? হ্যাঁ কাকু, রওশান তো এখানে আছে, পড়াশোনা করছি। ও আচ্ছা, তাহলে দাও তো একটু কথা বলি। হ্যাঁ আপু বলো, আজকে আমার বাড়ি যেতে দেরি হবে, আমরা দুজনে পড়ছি। ও আল্লাহ, পারে একটা মাটিতে পড়বে না। চালা চিটারি করবি কর, তোকে ইউটিতে কর, আপু নাকুন বুদ্ধি ঘাটি চলে যাচ্ছে। থাম তুই পালাবি কুঠে, তোর আজ মজা দেখাছি। দাদি দাদি আমার বাঁচাও, এরকম করতে বইনি বলি আব্বা আমাকে মারতে ধরেছে। খবরদার আমার লাতির গায়ে হাত দিবি নি। তুমি জানো না মা, ও খুব চিটারি কথা শিখেছে, ওকে একটু সাইজ করতে হবে। তুই অত ছোটবেলায় এরকম দুষ্টু ছিলি, গায়ে একদম হাত দিবি নি, সর আগে। তুই কতক্ষণ লুকি থাকবি দাদির কোলে? তুই বেড়া, তারপরে আমি দেখছি। চাচি রওশান বাড়িতে নাই? রওশান দেখো ঘরে শুয়ে আছে। ঠিক আছে। কিরে ঘুমাচ্ছিস নাকি রে?
রে। কেন, কি হলো? কিছু টাকা ধার দে না ভাই। ঠিক আছে, তাহলে আমি ঘুমাচ্ছি, যা পড়াই বকাই নিতো, কাল মাঠে একটা সব পাঠিয়ে দেবো। আমি যে তোমার আব্বাকে বিয়ের কথা বলতে বলেছিলাম সেটা কি তুমি বলেছো? হ্যাঁ বলেছিলাম তো। তো কি বলেছে? বলেছি রাতের বেলায় আমার ঘুম হয় না। তো কি বলেছে তোমার আব্বা? বলেছে দিনের বেলায় ঘুমাবি আর রাত্রি বেলায় পড়তে বসবি।